Hey guys, it's Sylvia from Moscow and welcome to Amphagat's Day. Guys, I'm here for Amphagat. I'm lot of Amphagat. I'm here for Amphagat. দেখেন অনেক যে মাশাআল্লাহ কত কিছু করতে পারে কিভাবে সারভাইভ করতে হয় আপনারা কিছু আছে দেখুন যখন পাহাড় পে এভাবে ধরে বিহার গেছে মানে কাছে ওটা ধর পাচ্ছে শিবা তোমাকে ব্লগিং শেখাচ্ছে কিভাবে ব্লগিং করতে হবে সবাই শিবাদের টিকটকে ফলো করে দিবেন টিকটক ইজটা শিবা ওকে টাটা বলে দিব আইডি বলে দিব সুযোগ নিয়ে নিছে প্রফেশন ওইদিকে আদি ভাষা আদিবের হাসে হাসকে সবাই ফলো করেন আদিবের বেশ কয়েকটা হাস আছে সুলভ মূল্যে বিক্রি করা হবে Guys, I can juggle the Shabbat. I'm Gusta, but I'm Gusta Gilberto. Adictinam! I mean, I can't. I don't know. Tata, our mama, lots of hampers. Tata, ekhon baje past hobe je 10 ba 15 something erokom. Ekhon basha theke berechi ghum dichi ghumte ure, but ghum moja kore dite parini because of proje porimane gorom porteche. Tarpore jotchuk possible hoyeche ektu ghumaichi. To ekhon right now jacchi khalamar bashai. Amar bashay kichu kaj ache, ekhane jabo. Kichu nano ache. Na. Tasing kotha jaccho tumi? তো নানু আছে নানু নাকি আমাদের ঘরের জন্য কি আনছে কি আনতে হবে প্লাস সেক্টর কি জানি শাড়ি আছে কার নানু নাকি খালাম এটা নিয়ে যাচ্ছি আর আসার সময় চালের বস্তা আনতে হবে ঘরের জন্য চাল সো এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাকে রিকশা নিতে হবে সো রিকশা নেব রিকশা তুলব রিকশা চেঞ্জ করব ক্যামেরা তিনটা তো আমার চার্জ নাই 24% চার্জ আছে সো লেটস এনজয় রিকশা রাইড One other thing I dare lights are
ওকে ভালো ভাবে চলে আসছি আমার মামার নানি নানিজের নাম মুশালি সে এটা নিয়ে কথা বলতেছি আমার এখান আছে এই যে আর নাই বসে দেখছে মরিচ কি হতে জানি সেখানে থেকে বেরোবো চাল নেব ওকে খালামার বাসা থেকে বেরো গেছি আর নানি এখানে দই দুধ আর কি কি জানি দিছে তো আসলে নানি যতদিন আছে ততদিন নানার বাড়ির মজাটা থাকে নানির আদর ততদিন থাকে নানা তো চলেছে নানি আছে এই নানি যতদিন আছে ততদিন নানির আদর পাবো তো এটাই এখন নেক্সট কাজ হচ্ছে চাউল নেওয়া সামনে দোকান থেকে চাউল নিয়ে বাসে চলে যাবো বাসে গিয়ে কাজ করতে হবে বিকজ কাজটা হচ্ছে টিউশন আমার স্টুডেন্টের কালকে পরীক্ষা হচ্ছে ম্যাথ ওকে পড়াতে হবে আরেকটা আছে কাজ পিচ্ছি দুইটা টিউশন আছে বাট লেট হয়েছে সো আজকে টিউশন শেষ করতে হতে অনেক রাত হয়ে যাবে মানে 8:30-9 এরকম তো মাস বি হয়ে যাবে সো চলেন চাউলটা নিয়ে নিই আর হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো নিয়ে ভারী আছে কিন্তু ভাই এক হাতে ক্যারি করে দিকে হেঁটে হেঁটে যাওয়াটা খুব একটা ইজি না ব্লগিং এক হাতে বাজারগুলো সো যাই চাউলগুলো নিই তারপর রিক্সাতে উঠি তারপর কথা হবে ঠিক আছে চাউল বস্তা নেওয়ার কথা ছিল এই যে নিয়ে নিছি আর রিক্সাও নিয়ে নিছি বাট গরম লাগতেছে অ্যান্ড প্রচুর পরিমাণ শরীর পেইন বিকজ অফ আমাদের অবস্থা খারাপ হয়েছে ভাই তো সন্দেহ হয়ে গেছে অলমোস্ট দেখতে পাচ্ছেন তো অ্যান্ড রিক্সা মামা ওই তুই তো এখন বাসায় যাব এগুলো করে ঢুকাতে প্যারা আবার টিউশন উফ সাইকেলও নাই সাইকেল একটা নষ্ট হয়েছে সাইকেল থাকলে সুবিধা হতো টিউশন গুলাতে যেতে টিউশনও কম দূরা না তাই এগুলো হেঁটে 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 তো চলেন বাসায় যাই এখন প্রায় 9 বাজতেছে টিউশন শেষ করে মাত্র আসলাম আর যে পরিমাণ গরম পড়ছে এখন যাবো দই খাইছি যে পান বলছে আম পারছে এগুলো দই নানি দেওয়া দই ঠান্ডা ঠান্ডা এগুলো খাবো ও হাড়ির পাতিলে করে জিভে চল চলে এসেছে আপনাদেরকে একটু দেখাই প্লিজ কেউ আমাকে আবার নজর দিয়ে না দেখেন দই ও সেই সেই হাড়িতে করে আমি এটা খাবো এখন বাট আপনাদেরকে দেখে দেখে খাওয়া কারণ আপনাদের প্রতি আমার মায়া হয় কারণ আপনাদেরকে দেখে দেখে খাই আপনাদের জিভের জল চলে আসে বাট আপনারা খেতে পারেন না সো সরি আর আপনার যদি এরকম মজার মজার খাবার খান আমাকে কমেন্টে ছবি তুলে পাঠান বা আমার ইনস্টাগ্রামে আমার জিমেলে পাঠান থ্যাংক ইউ দেখা হচ্ছে রুমে গিয়ে দই খাইছি আর এখন এটা হচ্ছে অনেক বড় সম্পদ এই হাত দিন হাত দুপুরে হাত দুপুরে আমরা কি করতাম মানে আছে আপনাদের স্বাগত স্যার আমি এখনো করি আমি মানে ছোটবেলায় এগুলো আপনারা করছেন যদি করে থাকে কমেন্ট করে জানিয়ে করে যাই হোক অনেকবার আবার আঙুল আঙুল বেশি আঙুল ব্যথা বেশি সো যাই হোক ভিডিও এখানে শেষ করছি কারণ আমাকে এই জামাটা খুলে ফেলতে হবে আমি আর খালি এটা ব্লগিং করতে জামা খুলে লুঙ্গি পরতে হবে জামা খুলে প্যান্ট খুলে লুঙ্গি পরতে হবে আবার চিটিংয়ে চিটিংয়ে ভাব চলে আসবেন তারপর ইয়ো বাঙালি 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 একটা ভাব চলে আসবে দেখা হবে নেক্সট ভিডিওতে প্লিজ গাইস বারবার বলছি 1K করে দেন দ্রুত প্লিজ শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন 1K করে দিলে ইন্ডিয়া ডান 1K যে যদি 1K হয় 1K হওয়ার পর আমার ইউটিউব চ্যানেলে যে সর্বোচ্চ কমেন্ট করবে সেই ব্যক্তিকে আমি একটা ফ্রি ট্যুর আমার সাথে দিব এটা আমি আজকে বলে রাখতেছি যদি আমি যে এটা না করি তাহলে আপনারা আমাকে ভিডিওটা ক্লিপটা কাট করে আমাকে অবশ্যই দেখাবেন
যদি ওয়ান কে আপনারা দ্রুত কইতে পারেন আমার ভিডিওতে সর্বোচ্চ সর্বোচ্চ কমেন্ট দাতা এবং লাইক দাতা একটা ট্রিট অবশ্যই পাবেন। অ্যান্ড এই ভিডিওটা এখন আমরা বুঝে দেখে বলবেন আপনার পোলার টাকা কামাচ্ছে না, উল্টা ফ্রিতে মানুষকে ঘুরতে নিয়ে যেতে পারবেন। আবু বেরিয়েছ আমি মিলিয়ন মিলিয়ন টাকা বাড়িয়ে যাবো। সো গাইস দেখা যাবে এই ভিডিওতে, সে বুঝলাম, ভালো থাকবেন সুস্থ থাকবেন।